হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো আজকে হচ্ছে আমার কাকাতো বোনের গায়ে হলুদ, মানে সন্ধ্যাকালীন যে আয়োজন গায়ে হলুদের, তো সেই অনুষ্ঠানটাই এখন হবে। আর তারই কিছু অংশ বিশেষ আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ও হচ্ছে আমার কাকাতো বোন দোলা, আর ওর বিয়ের অনুষ্ঠানে আমরা এসেছি। তো এখন ওর গায়ে হলুদ অনুষ্ঠান পর্ব চলবে, তো সেটা তোমরা উপভোগ করো। ইনি হচ্ছে আমার মেজো কাকি, আর পাশেই রয়েছে কাকার ছবি। কাকা কিছু মাস আগেই লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। তো ব্যাপারটা খুবই হার্ট টাচিং ছিল, হয়তোবা কাকা থাকলে আনন্দটা একবারে সম্পূর্ণ পরিপূর্ণতা পেত।
এটা হচ্ছে দোলাদের ফুল ফ্যামিলির ছবি। এখানে কাকা নেই, ওরা তিন বোন, সাথে কাকি আর কান্তার দুই মেয়ে, মানে আমার কাকাতো বোন। আর এই ব্যাপারটা খুবই হৃদয় বিদারক ছিল, এই দৃশ্যটা। এখানে আমার কাকাতো বোন যে কান্তা, ওর হাজব্যান্ডের ছবি পাশে এটা। উনিও 2020 সালে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। তো পরপরই ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করেছে আর আমাদের মনকেও। এই ব্যাপারগুলো খুবই কষ্টদায়ক ছিল আমাদের জন্য মেনে নেওয়াটা। আর এটা হচ্ছে বিকাশ এবং তন্দ্রা, ওরা দুই ভাই বোন, ওরা হচ্ছে আমার সেজু কাকার ছেলে মেয়ে। তো দোলা এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি আপসেট ছিল, ওরা আসলে চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। তো এখানে এখন আমাদের সবার গ্রুপ ফটো সেশন চলছে। আর এখানে গায়ে হলুদের শেষ মুহূর্তে তো আমরা ছবি তুলছিলাম আর তার মাঝখানে বেশ মজা করছিলাম। তো ওই যে পাশে রয়েছে দাদু, যেহেতু দাদু নাতিনের সম্পর্ক আমাদের, তো আমরা খুবই মজা করছিলাম। আর দাদুকে তো বরিশাল আসার পরে তোমাদেরকে সেই ব্লগটিতে আমি দেখিয়েছিলাম, তো আরও দেখবে দাদুর। আর এখানে হচ্ছে যে এই যে আমার কাকাতো বোনেরা, তো এখানে ওদের কিছু ছবি তোলার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পাকা বুড়ি আমাদের ঘরের, ওর নাম হচ্ছে প্রত্যুষা, ও হচ্ছে কান্তার ছোট মেয়ে, মানে আমার কাকাতো বোনের ছোট মেয়ে প্রত্যুষা। তোরা দুই বোন। আর এখানে ওরা একটু ছবি তুলছে, তো সেইগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে সামনে যে ও হচ্ছে প্রতিভা, কান্তার বড় মেয়ে। তো আমার যে বড় কাকা উনি কিন্তু বিয়ে করেনি, আনম্যারিড। আর তারপরে মেজো কাকা, মানে মেজো কাকার ঘরে দোলা, মুন্না এবং কান্তা, ওরা তিন জন, তিন বোন। আর তারপরে সেজো কাকার ঘরে হচ্ছে তন্দ্রা এবং বিকাশ, ওরা দুই ভাই বোন। আর আমরা, আমার বাবা সবার বড়, আমরা চার ভাই বোন। আর আমাদের বাড়ির যে জ্ঞাতি রয়েছে, তো সেখানে আমাদের কাকা জ্যাঠাতো ভাই বোনেরা রয়েছে। আর এটা হচ্ছে সৃষ্টি, আমার ছোট কাকির বোনের মেয়ে, আর ওর চুলগুলো কিন্তু খুবই সুন্দর। তো এখানে ও একটু ঢং করে ফটো সেশন করছে, তার কিছু অংশ বিশেষ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এটা হচ্ছে বিকাশ, আমার কাকাতো ভাই, আরও হচ্ছে অভি, পিসাতো ভাই, আর মাঝখানে এখন দুলা ভাই। আর এটা হচ্ছে কান্তার বড় মামি। তো এখানে এখন রান্নাবান্নার প্রস্তুতি চলছে, ঘরোয়া যে রান্নাবান্না সেগুলাই। আর এখানে চা চক্রের আয়োজন, এটা হচ্ছে গায়ে হলুদের দিন সন্ধ্যাবেলা। আর আজকে গায়ে হলুদ উপলক্ষে কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে রান্না করা হচ্ছে খিচুড়ি মুগ ডাল দিয়ে এবং পোলার চাল, আর রান্না করা হবে ডিম। তো ডিমটা এখন এখানে খোসা ছাড়িয়ে দিচ্ছে, আর সেই কাজে সাহায্য করছে আমার মা, আর উনি রান্না করবেন। আর বিয়ের রান্নাটাও কিন্তু উনিই করবেন, যেখানে সেই রান্নার আয়োজন চলছে। আর খিচুড়ি রান্না করার পর এখানে এখন সেই রান্না করা খাবার প্যাকেট করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য।
আর এটা হচ্ছে গায়ে হলুদের সময় দোলাকে সাজানো কিছু শ্যুট করা ভিডিও আমার। আর এখানে এখন সবাই সাজবে, তো হচ্ছে বাচ্চাদের সাজানোর দায়িত্বে সৃষ্টি। আর এই যে পাকা বুড়ি বসে আছে সাজার জন্য, ও কিন্তু ভীষণ পাকা, ওর কথাগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, একদিন শোনাবো ওর কথা তোমাদেরকে, ও যে কতটা পাকা। আর এখানে আমার বোনেরা এখনও সাজার অপেক্ষায় আছে, তো একটু পর ওরা সাজবে। আর এখানে গায়ে হলুদে যে দোলার সামনে খাবার দেওয়া হয়েছিল, তার তো সেই খাবারের ডেকোরেশনটা ওরা করেছে, তো তারই কিছু অংশ বিশেষ তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু আমাদের বাড়ির, মানে আমাদের ঘরের দোতলায়, তো একদিন আমাদের ঘর বাড়ি এই বরিশালের সব কিছু তোমাদেরকে দেখাবো আমার আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো, আর অবশ্যই দেখতে থাকো ববিস ব্লগ।